আমি জানি এই সিদ্ধান্ত নেওয়াটা তোর পক্ষে খুবই কষ্টকর, তবু সংসারের কথা ভেবে এসব ছাড়। দেখ, আমরা কেউই শ্যামাকে ভুলতে পারবো না। আমরা সবাই জানি যে ওকে ছাড়া এই সংসারটা অসম্পূর্ণই থেকে যাবে, তবু এই দুঃসহ স্মৃতিটাকে মন থেকে মুছে ফেলাই মনে হচ্ছে সবচেয়ে ভালো কাজ। আমিও ভেবেছিলাম যে তুই মামকে বিয়ে করেছিস, এবার হয়তো শ্যামার অভাবটা কিছুটা হলেও দূর হবে, কিন্তু তা তো হলো না। তবে আমার মতে জীবনের ঝুঁকি না নিয়ে ওকে এ বাড়িতে না রাখার সিদ্ধান্ত নিয়ে তুই ভালোই করেছিস। দেখ, মানুষ আর কত ভয় ভয়ে বাঁচতে পারে বল? এই দেখ না, আমরা সারাক্ষণ টেনসড হয়ে থাকি। এই বাচ্চা দুটো স্কুল থেকে ফিরতে একটু দেরি করলে আমাদের মনে হয় কি জানি কি হয়ে গেল, কিন্তু ডোডো তাতানের পক্ষে তো এটা ভালো নয়। এই বয়সে ওরা কোথায় একটু বাইরে বেরোবে, খেলাধুলো করবে, মানুষের সঙ্গে মিশবে, নতুন নতুন বন্ধু হবে, তা না সব সময় ওদের এই বড়দের ভয় বয়ে বেড়াতে হচ্ছে। ঠিক বলেছো বাবা, ওদের মুখেও আমি কতদিন সহজ হাসি দেখিনি। তাই বলছি নিখিল, জোর করে হলেও আমাদের আগের মতো হতে হবে, আগের অবস্থায় ফিরতে হবে। ও, আরেকটা কথা, আমি কিন্তু অশোককে সমর্থন করছি না। কি ব্যাপারে বাবা? এই যে কোম্পানিটা বিক্রি করে দেওয়ার জন্য ইনসিস্ট করছে, সেটা আমি মানতে পারছি না। বাবা, তুমি এই সিদ্ধান্তটা ভেবে চিনতে নিচ্ছ তো, নাকি শুধুমাত্র আমাকে ট্রাস্ট করো বলে ডিসিশনটা নিয়ে নিচ্ছ? না নিখিল, যার উপরে যত বিশ্বাসই থাক না কেন, আমিও তো একজন ব্যবসায়ী, সেই ব্যবসার কথা ভেবেই বলছি। কোম্পানিটাকে আমি কোনোদিনই বিক্রি হতে দেব না। আবার নতুন করে কাজ শুরু হচ্ছে, আর মশলাটা যেহেতু ভারতীয়দের কাছে একটা এসেনশিয়াল জিনিসের মধ্যেই পড়ে, কাজে আমরা ফ্যাক্টরি চালানোর পারমিশন পেয়ে যাব। দেখ, সমস্ত কিছু সাবধানতা অবলম্বন করেই আমরা ফ্যাক্টরি চালাবো। সব এমপ্লয়ীদের বকেয়া টাকা মিটিয়ে দিতে পারবো বলে আমার বিশ্বাস আছে। সুতরাং কোম্পানি বেচার কথা আমি ভাবছি না। প্রয়োজনে আবার নিয়মিত অফিস যাওয়া শুরু করব। এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে আর চলছে না, নড়ে চড়ে বসতে হবে। আর আমাকে দেখলে নিশ্চয়ই কর্মচারীরা একটু বাড়তি উৎসাহ পাবে, কি বল? হ্যাঁ, একটা পয়সাও তো ওদের আমরা কোনোদিন ঠকাইনি। বাবা, তুমি এইভাবে বলছো কেন? তুমি কেন? তোমার কোনো ছেলে কারোর এক পয়সাও ঠকায়নি। তাই তো আমি বলছিলাম যে এমপ্লয়ীদের সাথে আমি কথা বলবো, ওদের থেকে একটু টাইম চাইবো। বাবা, আমরা যদি প্রোডাকশন সাপ্লাই সাইকেল ঠিক করে দিতে পারি, আমরা সবাইকে তাদের টাকা ফেরত দিতে পারবো। কিন্তু তার জন্য প্লিজ তুমি এত দুশ্চিন্তা করো না। দেখো বাবা, তোমার প্রেশার বাড়ছে, অন্তত আমাদের জন্য তোমাকে ঠিক থাকতে হবে। অ্যান্ড আই প্রমিস, তোমার সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। শ্যামার খুনিদের আমি আর চেস করব না। ব্যবসায় মন দেব, আর শুধু পরিবারের ব্যাপারে ভাবব। থ্যাংক ইউ নিখিল। কিন্তু বাবা, ঈশ্বর যদি সত্যি থাকেন, একদিন শ্যামার খুনিরা আপনা আপনি ধরা পড়বে, তুমি দেখে নিও। অতক্ষণ ধরে শরীর থেকে বিষটা বার করেছে, ঠিক মতো খাওয়া দাওয়া না করলে তো দুর্বল হয়ে পড়বি মা। মাম, আস্তে আস্তে। তুই যদি মনে করে থাকিস যে আমি তোর উপর রেগে আছি,
একদম ভুল ভেবেছিস। তুই বাড়িতে ফিরে এসেছিস, ব্যাস আমি নিশ্চিন্ত। তবে নিখিলের ব্যাপারে সিদ্ধান্তটা যে হঠকারী সিদ্ধান্ত ছিল সেটা তো বুঝতে পেরেছিস। তাই বলি কি যে যত তাড়াতাড়ি সম্ভব ওকে তোর মন থেকে ছেড়ে ফেলে দে। দেখ যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আফসোস করে কোনো লাভ নেই, তোকে তো ভালো থাকতে হবে, অন্তত আমাদের জন্য ভালো থাকতে হবে। তবে তবে একটা কথা ভেবে খারাপ লাগছে যে এই দাগটা তোকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। বাবা একটা কথা বলবো? বল না। তোমরা আমাকে যেখান থেকে নিয়ে এসেছিলে প্লিজ আবার সেখানে ফেরত নিয়ে চলো, এখানে থাকতে আমার আর ভালো লাগছে না। কিন্তু মাম তুই তো জানিস যে এই করোনা ভাইরাসের এই সময়ে তো বিদেশে যাওয়া সম্ভব নয়, আমাদের তো ওয়েট করতে হবে। বাবা আমার এখানে থাকতে সত্যি আর ভালো লাগছে না। আমি বলি কি মা, তুই যে উদ্দেশ্য নিয়ে এদেশে এসেছিলি সেটা আবার শুরু কর। আমি মিউজিক কোম্পানিগুলোর সঙ্গে কথা বলি, তুই শো করার জন্য তৈরি হ, ভালো করে রিহার্সাল কর, ভালো করে প্রোগ্রাম কর। তুই তো এটাই চেয়েছিলি, ইন্ডিয়ান সং, ইন্ডিয়ার কালচারকে এক্সপ্লোর করতে, তো সেটা কর। কিন্তু মাম এমন কোনো ডিসিশন নিয়ে নিস না যাতে পরে পস্তাতে হয়। এখানে থাকলে আমি কিচ্ছু করতে পারবো না বাবা, আমার আমার দম বন্ধ হয়ে আসছে। এখানে থাকলে আমি গানটাও ঠিকভাবে গাইতে পারবো না, এই কলকাতা শহর, আর কলকাতা মানেই তো ওই বাড়িটা। আমি ভুলে থাকতে পারছি না বাবা, বারবার ওই এক স্মৃতি আমার মনে পড়ে যাচ্ছে। প্লিজ প্লিজ তোমরা এখান থেকে আমাকে নিয়ে চলো। তাহলে মাম আমরা আমরা একটা কাজ করতে পারি তো, যে কলকাতা ছেড়ে আমরা অন্য কোনো স্টেটে চলে যাই। হ্যাঁ, সেখানে গিয়ে তুই তোর গান বাজনা শুরু কর, সেটা তো হতে পারে। দেখ মাম এক্ষুনি তো বিদেশে যাওয়া সম্ভব নয়, কবে পরিস্থিতি নর্মাল হবে তার জন্য ওয়েট করতে হবে। আর আর এই দেশটা বিশাল, কত বৈচিত্র্য, একে যত এক্সপিরিয়েন্স করতে পারবি তোর মিউজিক তত এনরিচড হবে। আর দেখ কলকাতা তো দেখা হলো, চল না আমরা এমন একটা জায়গায় চলে যাই যেখানে ওই নিখিল চৌধুরী আর তার পরিবারের কোনো ছায়া আমাদের মধ্যে পড়বে না। তুই বল না, তুই বল না তুই কোথায় যেতে চাস বল। বাবা তো তোকে জিজ্ঞেস করছে, বল মা। তুই যা ডিসিশন নিবি আমরা সেটাই মেনে নেব। একদম তাই।
কে ওখানে? দাঁড়াও, শান্ত হও অশোক, অশোক মাথা ঠান্ডা করো। তুমি কার কথা বলছো বলো তো? কাউকে স্বপ্নে দেখেছো? দেখো স্বপ্ন না দিশা, স্বপ্ন আমি নিজের চোখে দেখেছি। সেই এক শাড়ি পরার ধরন, সিঁদুরটা লেপে গেছে পুরো মাথার মধ্যে, গিয়ে দেখি এই কিরে নিখিল, কি হয়েছে? অশোকের ঘর থেকে চিৎকার শুনলাম। হ্যাঁ বাবা, আমিও তো সেটাই শুনে বেরোলাম, চলো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চলো, এই চলো। শাটা বসো, কি আবল তাবল বকছো বলো তো? এত জোর চিৎকার করলে দেখো বাড়ি সবার ঘুমই বোধহয় ভেঙে গেল। দিশা আমি আবল তাবল বকছি না, আমার কথাটা বোঝার চেষ্টা করো, নিজের চোখে আমি দেখেছি এখানে শ্যামা দাঁড়িয়ে ছিল। মেজাভাই কি হয়েছে, তুই এইভাবে চেঁচাচ্ছিলিস কেন? মা মা বাবা, শ্যামা আমার ঘরে এসেছিল। মানে? আরে নিখিল, তুমি তো জানোই তোমার মেজদা ভাই কিরকম একটু সফট নেচার। আজকে মাম চলে গেছে, সারাদিন শ্যামার কথাই আলোচনা হয়েছে। আমার মনে হয় ব্যাক অফ দ্য মাইন্ড এইসবই হয়তো ঘুরছিল, সেটাই সামহাও এফেক্ট করে গেছে। স্বপ্ন দেখেছে সেটাকেই সত্যি ভাবছে। মির্জা ভাই, তুই শ্যামাকে নিয়ে স্বপ্ন দেখেছিস? কি দেখেছিস? না নিখিল, স্বপ্ন না, সত্যি শ্যামা, শ্যামা এখানে এসে দাঁড়িয়েছিল। এসব কি উদ্ভট কথা বলছিস রে অশোক? শ্যামা কোত্থেকে আসবে এখানে? সবাই ঠিক বলছে, তুই স্বপ্নই দেখেছিস, সত্যি তুই স্বপ্ন দেখেছিস। প্লিজ মা, আমার কথাটা বিশ্বাস করো, আমি স্বপ্ন দেখিনি। দিশা তুমি তো অন্তত মির্জা ভাই, তুই কি শ্যামার মুখটা দেখতে পেয়েছিলিস বল না? হ্যাঁ নিখিল, আমি পরিষ্কার দেখলাম শ্যামা দাঁড়িয়ে আছে। একটা জোরে বাজ পড়লো না, সেই বিদ্যুতের আলোয় আমি পরিষ্কার দেখলাম শ্যামা দাঁড়িয়ে আছে। সেই মুখ আমি কখনো ভুলতে পারি? পুরো বিধ্বস্ত হয়েছিল, পুরো বিধ্বস্ত। আরে সারাদিন শ্যামার কথা হয়েছে তাই স্বপ্ন দেখেছিস, এতে ভয় পাওয়ার কি আছে, ঘাবড়ানোর কিছু নেই। আপনি তো জানেনই বাবা আপনার মেজো ছেলে কেমন ভীতু টাইপের। যবে থেকে এখানে এসছি তবে থেকেই তো দেখে যাচ্ছি, একটা কোনো ভয়ের স্বপ্ন দেখলেও কি চিৎকার করে সারা বাড়ি একেবারে মাথায় তুলবে। দেখুন তো, এরকম মাঝরাতে চেঁচামেচি করে আপনাদের সকলের ঘুম ভাঙিয়ে দিল। আচ্ছা অশোক, তুমি কি গো চিরকাল বাচ্চাই থাকবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর বকো না অশোক, চল একটু নিচে চল, সবাই মিলে নিচে চল, জল টল খা, এখন তো আমাদের কারো ঘুম আসবে না। এই মেজ বৌমা, তুমি ওকে নিয়ে এসো। বিজলি, নিচের আলোগুলো একটু জ্বালিয়ে দে তো। এই তোমরা এসো।
অশোক ওরম করিস না, নিচে চল। মেজে বৌমা ওকে নিয়ে এসো তো। নিখিল চল, দেখি বিজলি উঠলো কিনা আবার ঘুম থেকে। অশোক আয়। তোমাকে সব ব্যাপারে সিন ক্রিয়েট করতেই হবে, তাই না? দিশা, আমি তো শুধু তোমাকেই বলছিলাম, ওরা চলে আসবে আমি কি করে বুঝবো? একদম চুপ, এখন আর এক্সকিউজ দিও না। শোনো, নিচে গিয়ে আবার উল্টোপাল্টা কিছু বলে দিও না। আমি যেটা বলেছি সেটাই বলবে। আমি যখন বলছি তুমি স্বপ্ন দেখেছো, তার মানে তুমি স্বপ্নই দেখেছো, বুঝেছো? আমার দিকে তাকাও অশোক, মুখটা ভয় ভয় করে রেখো না। তুমি কি চাও আরো সন্দেহ করুক সবাই? এসো। মা, কি হয়েছে? তোমরা এখন এখানে কোনো সমস্যা হচ্ছে নাকি? আর বলো না বড় বৌমা, অশোক সে নাকি শ্যামাকে স্বপ্নে দেখেছে, সেই দেখে এমন ভয় পেয়ে গেছে যে চিৎকার করে ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর চিৎকারেই তো আমরা সবাই মিলে ছুটে গেলাম ওখানে। ও মা, সে কি কথা! অশোক তুমি ঠিক আছো তো? একটু শরবত খাবে? চা খেলে তো এখন আবার ঘুমটাই কেটে যাবে, একটু শরবত বানিয়ে দি। না বড় বৌদি, আমি আমি ঠিক আছি। দিশা ঠিকই বলছে, আমি স্বপ্ন দেখে হয়তো ভয় পেয়ে গেছি বাচ্চাদের মতন, তাই একটু বাড়াবাড়ি হয়ে গেল, তোমাদের সবার ঘুমও ভাঙিয়ে দিলাম। আই এম রিয়েলি সরি। তোমরা ঘুমোতে যাও, চিন্তা করো না, আমি ঠিক আছি। আরে ঠিক আছে, একটু নয় ঘুম ভাঙলোই। না বাবা, ঠিক নেই, এমনি আপনাদের বয়স হয়েছে, চট করে ঘুম আসতে চায় না, এইভাবে ঘুমিয়ে যাওয়াটা মোটেই ঠিক নয়। মামকে নিয়ে একদিন যথেষ্ট ঝড় গেছে আমাদের প্রত্যেকের উপর দিয়ে, আমাদের সকলেরই রেস্টের দরকার এখন। মা যাও, তোমরা শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি শুতে। অশোক, সত্যি কথা বলছিস তো? শরীর ঠিক লাগছে? হ্যাঁ মা, আসলে আমি স্বপ্নই দেখেছি জানো তো, কদিন মানে শ্যামার মৃত্যুর পর থেকে তো রোজই শ্যামাকে নিয়ে কথা হয়, তাছাড়া নিখিলের জন্য চিন্তা হয় খুব আমার, তাই স্বপ্নই দেখেছি হয়তো। তুমি চিন্তা করো না, আমি আমি ঠিক ঠিক আছি। মেজা ভাই, তুই শিওর তুই স্বপ্ন দেখেছিস নাকি সত্যি তোর ঘরে কেউ ঢুকেছিল? না 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 নিখিল, কে আর ঘরে যাবে, স্বপ্নই দেখেছিলাম। তুই চিন্তা করিস না, স্বপ্নই দেখেছিলাম। ওয়েট এ মিনিট, কেউ কি খেয়াল করেছে যে বাড়ির মেইন ডোর খোলা আছে? দরজা যখন খোলা আছে তখন ধরে নিতে হবে বাড়িতে কেউ ঢুকেছিল। নিশ্চয়ই বিজলির কাজ। বিজলি, তুই নিশ্চয়ই দরজাটা ঠিক করে আটকাসনি। তোকে আমি যত বলি সাবধানে কাজ করতে তুই তত ফাঁকি দিস। না গো মেজ বৌদি, আমি দরজা আটকেছিলাম। এই চুপ কর, মুখে মুখে আমার বাজে তর্ক করছে। না না, ও বাজে তর্ক করছে না মেজ বৌমা। দেখো, শুতে যাবার আগে আমি নিজে সমস্ত কিছু চেক করেছি, দরজাটা বন্ধই ছিল। তার মানে নিশ্চয়ই কেউ দরজা খুলে ঢুকেছিল, আর যাওয়ার সময় বন্ধ করে যেতে ভুলে গেছে, আর সেই হয়তো মেজদা ভাইয়ের ঘরে ঢুকেছে। তার মানে মেজদা ভাই তুই কিন্তু স্বপ্ন দেখিসনি, সত্যি সত্যি তোর ঘরে কেউ ঢুকেছিল, আর আর হতে পারে সেটা শ্যামা। নিখিল, কি হচ্ছে এটা? তুমিও তো দেখছি অশোকের মতো আবোল তাবোল বকছো। সত্যি তো নিখিল, কেন তোরা সবাই মিলে এরকম কথা বলছিস? তুই জানিস না নিখিল, শ্যামা যে আর নেই, তাহলে তাহলে কেন এসব কথা বলে আমাদের কষ্ট দিচ্ছিস? দেখো নিখিল, মাথা ঠান্ডা করো, তুমি অশোকের মতো কথা বলো না। হতেই পারে বিজলি দরজাটা ঠিক করে আটকায়নি, হাওয়া দিচ্ছিল তাতে খুলে গেছে। আরে কি করে কেউ আসবে, বিশেষ করে একটা মানুষ যার বেঁচেই নেই? নাকি তুমি এখন আমাদের ভূতেও বিশ্বাস করতে বলবে নিখিল? না না মেজ বৌদি, আমি সেসব কিছু বলছি না, যা দেখার মেজদা ভাই দেখেছে।
তাই মেজদাই বলতে পারবে কি দেখেছে, ভূত না বর্তমান।